দুর্নীতির দুই মামলায় রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করলেও আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এজন্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলের প্রস্তুতি নিয়েছেন তার আইনজীবীরা। শুনানির জন্য তাদের পেপার বুক তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের, পাল্টে যায় দৃশ্যপট। ওই রাতেই আওয়ামী লীগ বাদে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের সাথে বঙ্গভবনে বৈঠক হয় রাষ্ট্রপতির। সেখানেই সিদ্ধান্ত হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার। 6 আগস্ট সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে খালেদা জিয়ার 17 বছরের সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি, জারি হয় প্রজ্ঞাপন। এর আগে 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতির দণ্ড মওকুফের 3 মাস পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে আপিলের উদ্যোগ নেওয়া হয়। তার আবেদনে রবিবার বিচারপতি এ কে এম আসাদ জামান ও বিচারপতি সৈয়দ এনামুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ নিজ খরচে পেপার বুক তৈরির আদেশ দেন। বেগম খালেদা জিয়াকে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তাকে সাজা দিতে হবে, এইটাই ছিল তৎকালীন দিদেন ফ্যাসিস্ট সরকারের একটা বড় রকম কৌশল এবং উদ্দেশ্য। আমরা এমন একটা রাজত্বের মধ্যে ছিলাম যাদের হাতে বিচার ব্যবস্থা মোটেও নিরাপদ ছিল না, অর্থাৎ তাদের ইচ্ছামতো বিচার কার্য চলত। আদালতের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণের চেষ্টার কথা জানান তার আইনজীবীরা। বেগম খালেদা জিয়া কোনো পার্ডনের পক্ষে না, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমি কোনো ক্ষমা ভিক্ষা করতে চাই না এবং আমি এই মামলা এরকম মামলায় ক্ষমা ভিক্ষা করছি না। ম্যাডাম খালেদা জিয়ার নিজেরই বক্তব্য হচ্ছে, এটা তার নিজের বক্তব্য যে আমি কোনো অপরাধও করি নাই আর আমি কোনো ক্ষমাও চাই নাই, সুতরাং আমি যেহেতু কোনো ক্ষমা চাই নাই সুতরাং আমি এই আইনজীবীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে আপনারা এটা আপিল করবেন, আইনগতভাবেই মোকাবিলা করে এটা প্রমাণ করবেন এবং আপিলটি হিয়ারিং করবেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকা বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে 5 বছরের দণ্ড দেয়। পরে আপিল শুনানিতে তা বাড়িয়ে 10 বছর করা হয়। আর ওই বছরের জুলাইতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দেওয়া হয় 7 বছরের কারাদণ্ড। দুটি মামলায় 17 বছরের দণ্ড নিয়ে 7 বছর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।